স্বাধীনতার পর বিভিন্ন দ্রব্য সামগ্রীর মূল্য দুই গুণ তিন গুণ পর্যন্ত বেড়েছে, অথচ তামাকজাত দ্রব্যর মূল্য সেই হারে বাড়েনি। আজকেও এখন স্বাধীনতার পরও যে বিড়ির মূল্য এক টাকা আটানা ছিল, তা সেইভাবে সেই বিড়ি এখনও এক টাকা আটানা পাওয়া যাচ্ছে। আমরা এর জন্য মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে এই ক্ষতিকারক তামাকের শুল্ক বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি।